আসসালামু আলাইকুম। ডিসপ্লেতে যে ফটোটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ফটোটি মাত্র 1 মিনিট কাজ করলে এরকম ফটো এডিটিং শিখতে পারবে। এই কাজটি শেখার জন্য অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং কাজটি করা শিখতে হবে। আমি আছি রাকিবুল, আপনার দেখছেন থ্রিয়েলি অ্যাপস টিপ। বন্ধুরা, এই কাজটি করার জন্য 3টি অ্যাপ প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বন্ধুরা, এই 3টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এরকম টাইপের ফটো এডিটিং করতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমরা অটো ডিক্স সিলেক্ট করব। সিলেক্ট করার পর আর সফটওয়্যারটি লিঙ্ক 3টি দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিও নিচে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে জাস্ট একটি টাচ দিবেন। টাচ দেওয়ার পর এখানে পেয়ে যাবেন গ্যালারি। এখানে জাস্ট গ্যালারিতে টাচ করবেন। টাচ করার পর এখানে প্লাস প্লাস আইটেম ক্লিক করবেন। তারপর দ্বিতীয় নম্বর অপশনে টাচ করবেন। টাচ করার পর এখানে মাই ফাইলস টাচ করে দিবেন। টাচ করলেই এখানে আপনারা আপনাদের অল ফটো পেয়ে যাবেন। তাতে এখানে জাস্ট একটু টাচ করবেন। টাচ করলে বন্ধুরা আপনারা গ্যালারি অপশন পেয়ে যাবেন। জাস্ট গ্যালারিতে টাচ করে দিবেন। তারপর আমরা যে ফটোটিতে স্মুথ করবো ফটোটি, সেই ফটোটি সিলেক্ট করে নেব। বন্ধুরা, এই ফটোটি আমরা আরো স্মুথ করে দেবো। তার জন্য বন্ধুরা এখানে কি অপশন পেয়ে যাবেন, মানে জাস্ট টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা এখানে জাস্ট আসার পর এটা সিলেক্ট করে দিবেন। বন্ধুরা এখানে জাস্ট টাচ করবেন। টাচ করার পর একটি অপশন পেয়ে যাবেন, এখানে সেটিংটা দেখে নেবেন। এখানে বন্ধুরা সাইজ দেওয়া থাকবে 9.6, দ্বিতীয় নম্বরে দেওয়া থাকবে 12%, তৃতীয় নম্বরে দেওয়া থাকবে 22%, যা আছে তাই সেটিংটি ঠিক করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কস অপশন আছে, এখানে জাস্ট কসটা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর ছবিটি একটু জুম করবেন। জুম করার পর বন্ধুরা হাতটি নাড়াবেন ফটোতে, তাহলে ফটোটি আরো স্মুথ হয়ে যাবে। ধরো এভাবে চাইলে যে কোনো ফটোকে আপনারা খুব সহজে স্মুথ তৈরি করতে পারবেন। দেখতে ভালো লাগবে। বন্ধুরা একটু হাতটাকে স্মুথ করে নেবেন। বন্ধুরা জাস্ট স্মুথ করে নেবেন। আমি ফটোকে স্মুথ করে নিচ্ছি। আপনারা আপনার ফটোকে জাস্ট স্মুথ করে নেবেন। বন্ধুরা এখানে ফটোটি আপনারা সেভ করবেন কি করে, তার জন্য এখানে জাস্ট টাচ করে দিবেন। টাচ করলে শেয়ার অপশন পেয়ে যাবেন। বন্ধুরা এখানে শেয়ারে অপশন টাচ করলে একটি অপশন পেয়ে যাবেন সেভ টু ড্রাইভ। এখানে জাস্ট সেভটি করে নেবেন। প্রথম অ্যাপ্লিকেশনের কাজটি আমাদের শেষ, এখন আমরা দ্বিতীয় নম্বর অ্যাপ্লিকেশনে চলে যাব। তার জন্য তৃতীয় নম্বর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর একদম একটি ইন্টারফেস পেয়ে যাবেন, এখানে জাস্ট টাচ করবেন। টাচ করার পর আবার সেম একই নিয়মে গ্যালারিতে টাচ করবেন। গ্যালারিতে টাচ করার পর বন্ধুরা আবার রিসেন্ট যে ফটোটি স্মুথ করলাম সেই ফটোটিকে টাচ করে দিবেন। টাচ করে দিলে এরকম একটি ইন্টারফেসে চলে আসবে। এখান থেকে আপনারা আপনার ফটোকে আরো ক্লিন করতে পারবেন। তার জন্য এখানে পেয়ে যাবেন টুলস, মানে টুলসে টাচ করবেন। টাচ করার পর এখানে বন্ধুরা পেয়ে যাবেন ব্রাশ, ওখানে জাস্ট ব্রাশে টাচ করবেন।
কাজ করার পর বন্ধুরা এখান থেকে আপনারা চাইলে আপনার ছবিকে আরো ফ্রেশ করতে পারবেন। বন্ধুরা অবশ্যই কাজটি মনোযোগ সহকারে দেখুন এবং করা শিখুন। এখান থেকে বন্ধুরা চাইলে আপনি ফটোকে আরো ফ্রেশ করতে পারবেন। বন্ধুরা এখান থেকে আমরা চেক মার্কে ক্লিক করে দেব। করার পর এখান থেকে টুলসে ক্লিক করবেন। করার পর সিলেক্টিভ অপশনে ক্লিক করবেন। করার পর এখানে বন্ধুরা আপনারা জাস্ট টেনে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এখান থেকে চাইলে ছবিকে আরো আকর্ষণীয় কালার কালার দিতে পারবেন। বন্ধুরা এটাই রাখবেন। তারপর এখানে জাস্ট নিচে একটি অপশন পেয়ে যাবেন টিক মার্ক, মানে জাস্ট টিক মার্কে দিয়ে এখানে আরেকটি অপশন পেয়ে যাবেন এক্সপোর্ট। এক্সপোর্টে টাচ করবেন। টাচ করার পর সেভ, এখানে জাস্ট সেভ এটি টাচ করে দিবেন। বন্ধুরা দ্বিতীয় নাম্বার অ্যাপ্লিকেশনে কাজটি করা শেষ। এখন আমরা তৃতীয় নাম্বার অ্যাপ্লিকেশনে কাজটি করে দেখাবো। তার জন্য পিক্সার আর্টে ক্লিক করবেন। করার পর আর বন্ধুরা ব্যাকগ্রাউন্ডের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনার চাইলে ওখান থেকে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে কাজটি করতে পারবেন। বন্ধুরা আমি আগে থেকে আমি ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে রেখেছি এবং কাজটি করে দেখাচ্ছি। এখানে জাস্ট প্লাস আইকনে টাচ করবেন। টাচ করার পর এখানে ফটোটি টাচ করবেন। বন্ধুরা ফটোটি টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনি নিচে স্ক্রল ডাউন করবেন। করার পর দুইটি বন্ধুরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া হবে। দুইটি ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা দুইটি ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে কাজটি করতে পারবেন। যেহেতু এখানে নিচে আমরা স্ক্রল ডাউন করব। করার পর এই বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটি আপনি জাস্ট টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা এখানে পেয়ে যাবেন, নিচে পুল ডাউন করলে অ্যাড ফটো পেয়ে যাবেন। এখানে জাস্ট অ্যাড ফটোটি টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা অবশ্যই বলে নিচ্ছি নেট কানেকশন দিয়ে কাজটি করতে হবে। যে ফটোটি আমরা টাচ করলাম সেই ফটোটিকে টাচ করবেন। টাচ করার পর এখানে বন্ধুরা পেয়ে যাবেন অ্যাড, জাস্ট অ্যাড টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর আপনার একদম ইন্টারফেস, এখান থেকে আপনার ছবিকে একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এখানে বন্ধুরা পেয়ে যাবেন রিমুভ পিজি, জাস্ট টাচ করবেন। মানে টাচ করার পর আরেকটি অপশন পেয়ে যাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ডে টাচ করবেন। দেখুন বন্ধুরা খুব সহজে ছবিটি আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারলাম এই সফটওয়্যারটির মাধ্যমে। মানে চাইলে আপনার ছবিকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি এই পজিশনে রাখবো, রাখার জন্য এখন এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য উপরে বন্ধুরা পেয়ে যাবেন টিক মার্ক, এখানে জাস্ট টিক মার্কে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর আপনারা আরেকটি এখানে অ্যাড করতে হবে। তার জন্য এখানে বন্ধুরা আবার অ্যাড ফটো টাচ করে দিবেন, মানে অ্যাড ফটোতে টাচ করে দিবেন। টাচ করার পর আমার দ্বিতীয় নাম্বার ব্যাকগ্রাউন্ডটির লিঙ্ক তা এখানে ইনপুট করব। তার জন্য এখানে আমরা নিচ থেকে এই এই ইফেক্টটি দিয়ে দিব ছবিতে। এখানে জাস্ট টাচ করবেন। টাচ করার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট এডিটে টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা এই ছবিটিকে আপনারা ব্যাকগ্রাউন্ডটিকে ফুল করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে বন্ধুরা নিচে স্ক্রল ডাউন করলে একটি অপশন পেয়ে যাবেন। এখানে লেখা থাকবে বন্ধুরা ব্ল্যান্ড, মানে জাস্ট ব্ল্যান্ডকে টাচ করবেন। টাচ করার পর এখানে বন্ধুরা পেয়ে যাবেন
স্কিন, জাস্ট স্কিনে টাচ করে দিবে বন্ধুরা, এই এটাতে টাচ করে দিবে স্কিন। তারপর বন্ধুরা উপরে একটি ব্রাশ আইকন পেয়ে যাবেন, ধরো এখানে ব্রাশ আইকনে টাচ করলেই ছবি উপরে যে ইফেক্টটি পড়েছে বন্ধুরা, এখান থেকে আমরা চাইলে সুন্দর করে ইফেক্ট গুলোকে রিমুভ করে দিতে পারবো, তাতে ছবিটি আরো আকর্ষণীয় দেখতে লাগবে। বন্ধুরা এখান থেকে আপনারা ছবির উপরে যে ইফেক্ট গুলো পড়েছে ইফেক্টটি আপনারা রিমুভ করে দিতে পারবেন। চেক বন্ধুরা, আমি আপনার ফটোতে সব রিমুভ করলাম, এখান থেকে জাস্ট আপনারা পেয়ে যাবেন টিক মার্ক, এখানে টিক মার্কে দিয়ে দিবেন। টিক মার্কে দেওয়ার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন, আবারও আপনারা টিক মার্কে টাচ করে দিবেন, টাচ করলেই এরকম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট এখানে তীর আইকনে টাচ করবেন, টাচ করলেই বন্ধুরা এরকম একটি অপশন পেয়ে যাবেন, এখান থেকে জাস্ট সেভেতে টাচ করবেন, এখানে সেভ, আবারও সেভেতে টাচ করে দিবেন। টাচ করলেই বন্ধুরা অটোমেটিক ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, এভাবে চাইলে আপনারা খুব সুন্দর ফটো এডিটিং টাচ করতে পারবেন। বন্ধুরা এই তিনটি অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে আপনারা প্লে স্টোরটি ওপেন করবেন, প্লে স্টোরটি ওপেন করার পর প্রথমে লিখবেন বন্ধুরা পিক্সআর্ট, বন্ধুরা পিক্সআর্ট লেখার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে, এখান থেকে জাস্ট টাচ করবেন। টাচ করার পর এখানে বন্ধুরা ইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন। তারপর দ্বিতীয় নাম্বার অ্যাপ্লিকেশনে লিখবেন, এখানে জাস্ট টাচ করবেন, বন্ধুরা লিখবেন অটোডিক্স, অটোডিক্স লেখার পর এখানে জাস্ট টাচ করবেন। টাচ করার পর এখানে বন্ধুরা ইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টল দিয়ে কাজটি করতে পারবেন। তৃতীয় নাম্বার বন্ধুরা অ্যাপ্লিকেশনটি লিখবেন সেভ স্ক্রিপ্ট, লেখার পর বন্ধুরা পেয়ে যাবেন এই অপশনটি, এখান থেকে লেখা জাস্ট এখানে টাচ করবেন। টাচ করার পর একই নিয়মে বন্ধুরা এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা অবশ্যই ইনস্টল দিয়ে কাজটি করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন তাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।